বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে তিনি বেশ অসুস্থ। চিকিৎসকরা বলেছেন হৃদরোগের অসুস্থতা সহ তার আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। এই অবস্থায় সার্বক্ষণিকভাবে রাজনৈতিক তৎপরতা চালানো তার পক্ষে অসম্ভব। এ বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতাদেরকেও জানিয়েছেন। তার একাধিক জটিল রোগ ক্রমশ জটিল হয়ে পড়েছে, এমন পরিস্থিতিতে তার বিশ্রাম দরকার বলেও চিকিৎসকরা কড়া সতর্কবার্তা দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলে একজন নতুন মহাসচিব নিয়োগ দেওয়ার অনুরোধ করেছেন এবং এ পরামর্শ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেও দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো বিএনপিতে এখন কেউই মহাসচিব হওয়ার দায়িত্ব নিতে রাজি নন। ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। একজন ভারপ্রাপ্ত নেতাকে দায়িত্ব দেওয়া হবে, সেই হিসেব থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারের পরপরই একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার কথা নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়নি। সাড়ে তিন মাস বিএনপি কোনো মহাসচিব ছাড়াই চলছে। বিএনপিতে মহাসচিব হওয়ার মতো একাধিক ব্যক্তি রয়েছেন, কিন্তু এই মুহূর্তে কেউই এ দায়িত্ব নিতে রাজি নন। বিএনপির মহাসচিব হওয়ার ক্ষেত্রে যদি জ্যেষ্ঠতার বিবেচনা করা হয় তাহলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম আসে সবার আগে। কিন্তু খন্দকার মোশাররফ হোসেন এখন শারীরিকভাবে অসুস্থ, তিনি এ দায়িত্ব নিতে পারবেন না, এটা অন্তত স্বাভাবিক। এরপরে আসে বিএনপির আরেক সিনিয়র নেতা নজরুল ইসলাম খানের নাম, কিন্তু তিনিও তারেক জিয়ার আস্থাভাজন নন বলেও অনেকে মনে করছেন। মির্জা আব্বাসের নাম আলোচনায় আসলেও তিনি নিজেই মহাসচিব হতে আগ্রহী নন, কারণ তারও কিছু শারীরিক জটিলতা আছে বলে বিভিন্ন মহল মনে করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকের পছন্দের ব্যক্তি এবং দলের ভেতরেও বেশ জনপ্রিয়। এ অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সবচেয়ে ভালো বিকল্প হিসেবে আমির খসরু মাহমুদকে মনে করা হয়। কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী নানা মামলায় জর্জরিত এবং এই মুহূর্তে তিনিও মহাসচিবের দায়িত্ব গ্রহণ করতে তেমন আগ্রহী নয় বলে জানা গেছে। এদিকে ডক্টর মঈন খান হলেন একজন ভদ্রলোক, কিন্তু রাজনৈতিক অঙ্গনে তার খুব একটা গ্রহণযোগ্যতা নেই। এছাড়া মহাসচিব হওয়ার মতো আছেন রুহুল কবির রিজভী, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে তিনি পছন্দের ব্যক্তি নন। ফলে বিএনপি এখন মহাসচিব করার মতো কাউকেই খুঁজে পাচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতা বিএনপিকে হয়তো আরেকটি নেতৃত্ব সংকটে নিয়ে যেতে পারে। মাজহারুল আলম, ইত্তেফাক।